আর পাশাপাশি হাবিবের প্রশংসা অনেক হবে ইনশাআল্লাহ। কথা কয় না, এইটাকে বলা হয় সুন্নি, এটাকে খাস বাংলায় কইলাম যে এই মাহফিলে রসুলের প্রশংসা বেশি হবে, ওই মাহফিলটার নামই দেওয়া হয় সুন্নি মহা সম্মেলন। কিন্তু আলেমদেরকে জিগায়েন তো যে হুজুর নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286 বা কম বেশি হবে, নবীর দাওয়াত কতবার গো কোরআনে? মারহাবা মারহাবা, দেখবেন মুখ ছুটকাইব, এগুলা তো বেয়াদবে আসল কথা কয় না, এটা বলতেছে আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারিমে, নামাজের দাওয়াত 82, রোজার দাওয়াত কয়েক জায়গায়, জাকাতের দাওয়াত মোটামুটি আছে, জিকিরের দাওয়াত 286 বারের মতো কম বেশি হতে পারে, কিন্তু আমার হাবিবের দাওয়াত কোরআনে হাজার হাজার জায়গায়। সুবহানাল্লাহ, কি বলবেন না? আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কোরআনুল কারিমে হাজার হাজার জায়গা, ওই হাজার হাজার জায়গার আলোচনা কম, 82 আলোচনা অনেক, কথা বলেন। এরা আবার জিকিরের কথাও কইতে চায় না, অথচ জিকিরের দাওয়াত নামাজের চেয়ে ডাবল না তিন গুণ বেশি, মারহাবা পায় না, প্রায় চার গুণ না, প্রায় চার গুণ বেশি জিকিরের দাওয়াত। সেই জিকিরের কথাগুলাই আল্লাহর ওলিরা তাদের খানকা শরীফে মুরিদানদেরকে বলে, নিজেরাও করে আবার মুরিদানদেরকে জিকির করায়, কারণ নামাজের পরেই আল্লাহ ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ বলেছেন যখন নামাজ শেষ করো এর পরেই তোমরা আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আম্মা জান বাবা জান, নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, রোজার দাওয়াত কয়েক জায়গায়, যাকাতের দাওয়াত মোটামুটি কয়েক মোটামুটি কিছু জায়গায়, হজের দাওয়াত কয়েক জায়গায়, নামাজের দাওয়াত 82, আর আমার নবী নামাজেরও নামাজ, আমার হাবিবের দাওয়াত কোরআনে হাজার হাজার জায়গা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের এক পারায়, কোরআনুল কারিমের এক পারায় ইমানদারদেরকে 15 পৃষ্ঠায় একটা ডাক দিলেন, কোন বেঈমানের নয়, ইমানদারদেরকে একটা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আল্লাহ একবার আর 15 পৃষ্ঠায় ডাক দিয়ে, আমার আল্লাহ এই শব্দটা কোরআনুল কারিমে 88 জায়গায় ব্যবহার করেছেন, ইমানদারগণ ইমানদারগণ ইমানদারগণ, এই ডাক্তার আল্লাহ কোরআনে 88 জায়গায় দিয়েছেন, কত জায়গায় জোরে কন, কোরআনুল কারিমে 88 জায়গায় ইমানদারদেরকে ডাক দিলেন, তার মধ্যে প্রথম ডাক্তার এক পারার 15 পৃষ্ঠায়। এখন আমি পাগলের মন বলছে মাওলায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে হয়তো বা নামাজের দাওয়াত দিতে পারে, কারণ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আমার আল্লাহ যদি নামাজের দাওয়াত না দেয়, সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে হয়তো ইসলামের পাঁচ খুঁটির আর একটা দাওয়াত দিতে পারেন রোজার দাওয়াত, কিন্তু দেখলাম রোজার দাওয়াত না, প্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ হয়তো ইসলামের আর একটা রকম হজ হজের দাওয়াত দিবেন, কিন্তু দেখলাম ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ হজের দাওয়াতরাও দিল না, এরপর ইসলামের আর একটা রকম
আরেকটা রুকন যাকাত দেখলাম প্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ যাকাতের দাওয়াত দিলেন না আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আমার আল্লাহ পাঁচটা ইসলামের রুকনের আমার আল্লাহ চারটা রুকনের ব্যাপারে নামাজ রোজা হজ যাকাত এইটার কোনটার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিলেন না ইমানদারদেরকে একবার আর পনেরো পৃষ্ঠায় আমার আল্লাহ তেরো পারায় একটা আয়াত দেখলাম আমি এই আয়াতটা দেখে দেখেই পড়ি নাইলে ভুল হতে পারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন আলাম তার কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান সুবহানাল্লাহ বলেন مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء سبحان الله زوري بلده আমার আল্লাহ কালেমা তৈয়বাসকে বারবারে মানতে চায় না আমার হাবিবের আর আল্লাহকে নিয়ে লিখতে চায় না উত্তরবঙ্গের বেদ্য বেরাও সবাই না কি না সবাই না যারা লাইন চুপ হয়ে গেছে ইহুদি নাসারাদের এজেন্ট যারা নিয়েছে আমার মনে হয় বাংলাদেশের আমার মা প্রধানমন্ত্রী যদি একটু খেয়াল করে যে এরা কেন ইসলামের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তারা ভেজাল লাগাইতেছে যদি একটু ভালো করে খোঁজ নেয় আমার মনে হয় প্রমাণ হবে এরা ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ট নিয়েছে মুসলমানদেরকে ডিভাইডেড করার জন্য নইলে ফরজ নামাজ সুন্নত নামাজ বেতের নামাজ ওয়াজিব নামাজ তারাবি নামাজ ঈদের নামাজ নামাজের মোনাজাত আজানের মোনাজাত জানাজার মোনাজাত রওজা শরীফে না যাওয়ার ব্যাপার নাউজুবিল্লাহ কি বলবেন না এরপরে এমন কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমার আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআন শরীফ পবিত্রতা ছাড়া ধরা যাবে না এই বেদ্যবরাই এই ফতোয়াও দিয়েছে যে কোরআনুল কারিমও নাপাক অবস্থায় ধরা যাবে এইভাবে ইসলামের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তারা ভেজাল লাগাইতেছেন আমার মায়ের কাছে আমাদের এই মাহফিল থেকে দাবি মা আপনি দেখুন আমরা হাজার হাজার সুন্নি জনতা আপনার কাছে দাবি জানাই যারা আজকে এই সমস্ত ইসলামের প্রত্যেকটা জায়গায় আপনি নিজেও কিন্তু আপনার বাবাও কিন্তু ওলি আল্লাহ ভক্ত একজন মানুষ ছিলেন আপনিও কয়েক মাস আগে আপনি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ আপনি জিয়ারত করতে গিয়েছেন আপনি আপনার কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছেন যে আমার বাবা যেমন ওলি আল্লাহ ভক্ত ছিলেন আমি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীও ওলি আল্লাহ ভক্ত আপনার এটাও মনে রাখতে হবে আমার মনে হয় গত যেই ট্রাম থেকে আপনারা সরকার গঠন করলেন ম্যাক্সিমাম ওলি আল্লাহদের সন্তানগুলি আপনাদেরকে সাপোর্ট করেছে কেন অবস্থা যখন একবার করুণ হয়ে গেল বাবা শাহজালালের বাবার মাজার শরীফে বোমা হামলা কি চারটিখানি কথা যেখানে মা খালেদা জিয়াও জিয়ারত করে নির্বাচনের প্রচার শুরু করে মা হাসিনাও যেখানে জিয়ারত করে প্রচার শুরু করে এমন পর্যায়ে হয়ে গেল ফেনীর একটা মাজার শরীফে বোমা হামলা হলো বাবা শাহজালালের মাজার শরীফে বোমা হামলা হলো গজার মাছগুলি মেরে ফেলা হলো শেষ পর্যন্ত বাইজিদ মুস্তামিন রহমাতুল্লাহের মাজার শরীফের কুমিরগুলি কচ্ছপগুলিকে মেরে ফেলা হলো আর আমরা তো কচ্ছপকে খোদা মনে করি না নাউজুবিল্লাহ বলুন আল্লাহর ওলির দরবারে সোহবতের কারণে আমরা তাদেরকে একটা ভালো নজরে দেখতাম যে বাইজিদ মুস্তামিন রহমাতুল্লাহর মাজার শরীফে এরা অবস্থান করতেছে আমরা তো তাদেরকে খোদাও মনে করি না কাসিম ইবনে সিলা আল্লাহর কাছে দোয়াও করি নাই করি নাই করার প্রশ্ন আসে না কিন্তু সেখানের কাসিম গুলি মেরে ফেলা হলো মাজার শরীফের আপনাদের শাহজালাল বাজানের মাজার শরীফের গজার মজগুলি মেরে ফেলা হলো
বিভিন্ন খানকা শরীফে তারা হামলা করার কয়েকটা করছে অলরেডি তারা হামলা শুরু করে দিল শেষ পর্যন্ত ওলি আল্লাহদের ভক্তবৃন্দদের ওলি আল্লাহরা বলে দিল মাথা আমাদের পিঠ দেয়ালের সাথে লেগে গেছে এই বছর তোমরা ভোট এখানেই দাও কেউ বলেছে প্রকাশ্যে কেউ বলেছে অপ্রকাশ্যে কথা বলেন না কেন মিয়া কারণ আপনারা যারা এই কাজ করলেন আপনারা ক্ষমতায় গেল আমাদের আপত্তি নাই আমরা আমরা সুন্নি জামাতের মানুষ ম্যাক্সিমামে যদিও আমাদের একটা রাজনৈতিক দল আছে বাংলাদেশ নামে ফ্রন্ট কথা কয় না আমাদের একটা রাজনৈতিক দল আছে কিন্তু আমরা ওই রকম না যে আমার সব কিছু বাদ দিয়ে আমার গদি দরকার না আমাদের মূল হলো আমাদের আকীদা মূল সঠিক থাকতে হবে গদি যদি পাই পাইলাম না পাইলে না পাইলাম কথা বলেন না কেন কিন্তু আমরাও চাই যদি আল্লাহ কোনদিন হাবিবের ঘাম মোবারকের সৎকে আমাদেরকে কবুল করে আমরা সুন্নি মতাদর্শ ঠিক ভিত্তিক সমাজ গঠন করতে চাই আমিন বলো আব্বাজান বাবাজান যদি মায়ের একটু খেয়াল করে তাহলে এদের প্রমাণ হবে অবশ্যই এরা ইহুদি নাসারাদের এজেন্ট নিয়েছে নাইলে একটা মুসলমান একটা মুসলমান এইভাবে ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের কথা বলে ইসলামকে কলুষিত করবে এটা হতে পারেই না আমি আমাদের মায়ের কাছে আমরা দাবি করলাম এই মাহফিল থেকে মা যেন একটু নজর দেয় আমিন বলো আমার ভাইরা আজকে এই কথাটা মনে হলো কেন কালিমাতান তাইয়্যিবা তাই কালিমা তাইয়্যিবার কথা কোরআনেও একটু জোরে কর না কে বাবা কালিমা তাইয়্যিবা লা ইলাহা সামনের নাম না পড়েন না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে পাইছেন নি কালিমা তাইয়্যিবা কথা কোন কালিমা তাইয়্যিবা কোরআনে কত ঘোষণা আছে কিনা এই বাটপার রাজে বাদ দিতে চায় বাটপার তোমরা সারা বিশ্বের বাটপার একসাথ হইলো আমার হাবিবের সম্মানের কোনো কমতি হয় নাই হবেও দলিল 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 ওয়ান নুবাই হাতা ফি ওয়াহাবিন আন্নাকা বান্দা খলা আনা আয়েশা তাফাদা কারু রাসূলুল্লাহ কথাটা বলছি কি তোমরা সমস্ত বাটপাররা একসাথ হলেও আমার হাবিবের সম্মানের বিন্দু মাত্র লোকসান হবে না নামাজের ভিতরে ওরা কি করে কে জানে নামাজ আমার তো সন্দেহ লাগে ভাই জান ওরা কি নামাজে নবীর সালাম দেয় কি আমার সন্দেহ লাগে কারণ আল্লাহর আইন আমার চেয়ারম্যান ভাইয়ের আইন না আমার বাবার আইন না আমার বড় ভাই হেলালি সাহেবের আইন না আল্লাহর আইন নামাজ আল্লাহর সালাম কিন্তু আল্লাহকে দিলে নামাজ হবে না আল্লাহ আইন করছে আমার নামাজে রসুলকে সালাম না দিলে নামাজ হবে না এই জন্য আমি গজলে লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই নামাজে আল্লাহর নামাজে নবীরে সালাম দিতে হবে আইনটা করছে কে আল্লাহ আমনের আমগুলোকে রাগ করে রাখা আল্লাহর লগে যুদ্ধ করে নামাজের মধ্যে সালাম দেওয়ার আইন তো আমাদের আদমপুরের প্রিন্সিপাল সব করে নাই আমার এই সুনাগরের মেয়র সব করে নাই হবিগঞ্জের এমপি সব করে নাই আমার মা প্রধানমন্ত্রী সাহেবা করে নাই আগের প্রধানমন্ত্রী আমার মা খালেদা জিয়া করে নাই আইন তো করেছেন আমার আল্লাহ আমি আরেকটা গজলও লিখছিলাম রওজা শরীফের সামনে বসে বসে লিখছিলাম যে হ্যাঁ সাত মিনিটে না নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে বলো নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে এ ওয়াজিব হলো সালাম দিবে নবী ওই নবীকে ভালোবাসলে তাইবি সুখে বলো ওই নবীকে ভালোবাসলে তাইবি সুখে বলো সাধে মিটে না রব
দেখে রওজা দেখে রওজা দেখে শাদি মিটে না রওজা তেম বলছিলাম সারা বিশ্বের বাটপাল্লা যদি একসাথ হয়ে যায় যে আমরা হাবিবের ইজ্জত করব না সম্মান করব না সালাম দেব না আমার আল্লাহ কয় আল্লাহ তো জানে সালাম না দুনিয়া গুরু বই বই আল্লাহ জানে না জানে জানার কারণে আল্লাহ আইন করছে আমার নামাজে হাবিবের সালাম দিতে হবে মারাবা কয় না এরপর যদি কোনো বাটপার এই চিন্তা করে যে আমি নামাজেও সালামটা দিব না তাইলে আত্তাহিয়াতু পড়া কি আমার প্রিন্সিপাল জিগায়েল নামাজের তেরো ফরজ ওয়াজিব হলো চোদ্দটা ওই চোদ্দ ওয়াজিবের একটা ওয়াজিব হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই তো সালাম দিয়া আর তো প্রেমের কথা মনে হয়ে গেল এই সালামটা তো কেমন সালাম আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুন লিল আলামিন তিনি মিরাজ শরীফে গেলেন নিয়ম হলো যিনি বেড়াইতে যাবেন এখনো মাসলা জিগায়া দেখবেন যিনি বেড়াইতে যাবেন সালাম দিবেন তিনি বাড়িওয়ালার সালাম নিতে হবে আমার আল্লাহ কয় এ দুনিয়ার পাগল পাগলিনীরা রে আমার বান্দা বান্দিনা নিয়ম হইল মেহমান বাড়িওয়ালারে সালাম নেবে কিন্তু আজ মেরাজের রাত্রের বাড়িওয়ালা হইলাম আমি আল্লাহ মেহমান হইল আমার নূরের নবী আমি আল্লাহ বন্ধুরে এতই ভালোবাসি আমার বন্ধুরে সালাম দিতে দেই নাই আমি বাড়িওয়ালা হইয়া আরশের মালিক হইয়া আমার বন্ধুরে আমি আল্লাহ আগে সালাম দিছি সুবহানাল্লাহ জোরে কর الله أكبر